জুতা ফ্যাশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ আপনার ব্যক্তিত্বকে দারুণভাবে এবং চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারে নানান রকমের স্টাইলের জুতা জুতা একটা ইম্পর্টেন্ট আইটেম বিকজ জুতা দিয়ে আসলে আমাদের যে পার্সোনালিটি অথবা ক্যারেক্টারিস্টিক্স এটা অনেক বেটার বোঝা যায় সো আপনি যখন একটা ভালো জুতা পরবেন আপনার কিন্তু ওভারঅল আউটফিটের মধ্যে একটা একটা এডিশনাল এলিমেন্ট এটা পপ আউট করবে সো অনেক সময় আমরা দেখি যে আমরা একটা সাদা শার্ট পরছি একটা জিন্স প্যান্ট পরছি যখন আপনি একটা সুন্দর বুট পরছেন পুরো ওভারঅল লুকের কিন্তু চেঞ্জ হয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা উপর পার্টে অনেক বেশি এমফেসাইজ দিচ্ছি কিন্তু আমরা জুতাতে এমফেসাইজ দিচ্ছি না তো জুতা কেনার ক্ষেত্রে যে যে জিনিসগুলি আসলে মনে রাখা দরকার সেটা হচ্ছে যে আমার জুতাটা ফার্স্ট কমফোর্টেবল কিনা নাম্বার ওয়ান কমফোর্টটা কিন্তু ফার্স্ট বিকজ জুতা আমরা একটা লম্বা সময়ের জন্য পরি সো কমফোর্টটা হচ্ছে ফার্স্ট নেক্সট হচ্ছে জুতাটা আসলে কী ধরনের জুতা রাইট আমাকে এটাকে ফর্মাল জুতা নাকি আমার ক্যাজুয়াল জুতা সো আমার কিন্তু অনেক সময় বুঝি না যে কোনটা ফর্মাল কোনটা ক্যাজুয়াল আমার দেখা যায় যে লেদার জুতা হলে আমরা এটাকে ফর্মাল বলছি অথবা এটা যদি হোয়াইট স্নিকার্স হয় ওইটাকে আমার ক্যাজুয়াল বলছি তো জুতার মধ্যে কিন্তু অনেকগুলি পার্ট আছে তো ফর্মাল জুতা বলতে আমরা বুঝাইছি তিন চার রকমের জুতা আছে আপনার ধরেন অক্সফোর্ড জুতা অক্সফোর্ড আছে যেখানে হচ্ছে আমরা লেস টাই আপ করছি আবার আপনার ডাবল মঙ্ক আছে যেটা রিসেন্ট টাইমসে অনেক বেশি পপুলার হচ্ছে আবার ধরেন লোফার্স আছে রাইট সো আমরা যখন ফর্মাল পরবো তখন আমরা ফর্মাল টাইপের জুতাগুলি পরবো এবং যখন আমরা ক্যাজুয়াল পরবো তখন আমরা ক্যাজুয়াল টাইপের পরবো ফর্মালের সাথে আমরা ক্যাজুয়াল যখন মিক্স করি হয়তো ট্রেন্ড অনুযায়ী হয়তো দেখতে ভালো লাগছে বাট আলটিমেটলি আপনার যে ওভারঅল যে লুকে একটা আপনি যে একটা শার্পার লুক চাচ্ছেন ওইটা কিন্তু আপনি পাবেন না সো জুতা যদি আমরা কিনতে যাই আমরা স্টাইলটাকে তো অবশ্যই প্রাধান্য দিব বাট অলসো আমার একটু চেক করা উচিত যে জুতাটা আসলে কত ভালো কোয়ালিটির বিকজ জুতা যখন আমরা কিনবো আসলে একটা লম্বা সময়ের জন্য কিনলে ভালো তাহলে দেখা যাবে যে আসলে আমাদের অনেক সেভিংসও হয় বাট অলসো অনেকটা ভার্সেটাইল আইটেম থাকলে আমরা অনেক লম্বা সময় ধরেও আমরা এটা পরতে পারি